রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির বর্ণবৈষম্যমূলক বক্তব্যের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার জঙ্গলমহল। এই ঘটনার জেরে রবিবার নিজের এলাকায় বিক্ষোভের মুখে পড়লেন রানীবাঁধের বিধায়ক তথা রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। অখিল গিরির মন্তব্যের বিরোধিতা করে এদিন খাতড়া পাম্প মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন আদিবাসী একতা মঞ্চের সদস্যরা। সেই সময় খাতড়ার বাড়ি থেকে বেরিয়ে গাড়ি করে মন্ত্রী জ্যোৎস্না মান্ডি যাওয়ার সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ওই সংগঠনের কর্মীরা। গাড়ি থেকে নেমে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। মন্ত্রী যখন বিক্ষোভের মুখে তখন খবর সংগ্রহ করতে গিয়ে মন্ত্রী জ্যোৎস্না মান্ডি খোদ এসে ফোন কেড়ে নেয় এক সাংবাদিকের। জানিয়ে ফের তরজা তুঙ্গে। নির্ভীক চৌধুরীর রিপোর্ট, আজ তাক বাংলা।